গুড মর্নিং কলকাতায় আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। নজর রাখবো খবরের দিকে। ইন্ডিয়ার নাম মোদি গ্রহণ করেছে, যত বাজে কথা ওরা বলছে তত বুঝতে হবে নামটা এনডির পছন্দ হয়েছে। মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে রাজভবনে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন, বিল সংক্রান্ত বিষয়ে আলোচনার করার জন্যই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক জোটের সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিনের তুলনা টানলেন মোদি। মোদির এ তুলনায় রাজনৈতিক মহলে ঝড় উঠেছে গোটা দেশে। মোদির বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার চিন্তা ভাবনা করছে বিরোধী রাজনৈতিক জোট। আগামী লোকসভা নির্বাচনে এনডির সঙ্গে সম্মুখ লড়াইয়ে 26টি আঞ্চলিক দলের জোট ইন্ডিয়া। বিরোধী জোটকে অলিক বলে তোপ দেগেছে গেরুয়া শিবির। ইন্ডিয়া বনাম ভারত তত্ত্বে লড়াই চালিয়েছিলেন তারা। বিভেদের লক্ষ্যে অসমের মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন এবং পরে তার ধাক্কা সামলাতে না পেরে মুছেও দিয়েছিলেন। এই আবহে কটাক্ষের মাত্রা ছাড়ালেন মোদি। মণিপুর পরিস্থিতিতে সংসদের নিম্নকক্ষে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে ইন্ডিয়া জোট। যদিও সংখ্যা বিচারে এই অনাস্থা সমস্যায় ফেলবে না কেন্দ্রকে, তবু এই অনাস্থা প্রস্তাব আনা হবে শুধুমাত্র চাপ বাড়ানোর লক্ষ্যে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জ্বলছে দেশের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য, দুই সম্প্রদায় লড়াইয়ে মারা গিয়েছেন শত শত মানুষ। দুই মহিলাকে উলঙ্গ করে অবস্থায় হাঁটানো হয়েছে রাস্তায়। এ আবহ কেন্দ্র পিঠে বেঁধেছে কুলো, কানে দিয়েছে তুলো, এমনটাই ভাবনা বিরোধী রাজনৈতিক শিবিরের। আর তাই বাদল অধিবেশনের শুরুতেই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। এবার হাইকোর্টের জরিমানার মুখে শিক্ষা দফতর। আদালত অবমাননা মামলায় শিক্ষা দপ্তরকে 50,000 টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 10 দিনের মধ্যে হাইকোর্টের লিগ্যাল এইড সার্ভিসে এই টাকা জমা দেওয়ার নির্দেশ প্রিন্সিপাল সেক্রেটারিকে। 2012 সালে পূর্ব মেদিনীপুরের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতে স্বজন পোষণের অভিযোগ ওঠে। 2016 সালে সেই নিয়ে দায়ের হয় মামলাও। কাদের স্বজন পোষণ মারফত চাকরি হয়েছিল তা প্রিন্সিপাল সেক্রেটারিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু আদালতের সেই নির্দেশ কার্যকর করেনি বোর্ড। তারপরই আদালত অবমাননার দায়ে শিক্ষা দফতরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের উত্তরপত্র দেখতে চাইল সুপ্রিম কোর্ট। ওই উত্তরপত্র বা ওএমআর সিট প্রকাশে হাইকোর্টের নির্দেশের ওপর এক সপ্তাহে স্থগিতাদেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 7 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 2016 সালে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় যে 5,500 জনকে চাকরি দেওয়া হয়েছিল তারা সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ওএমআর সিট প্রকাশ করতে হবে কমিশনকে। উত্তরপত্রের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম সহ 907 জনের তালিকাও প্রকাশ করতে হবে। মঙ্গলবার শীর্ষ আদালত ওএমআর সিট প্রকাশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও নাম, ঠিকানা সহ 907 জনের তালিকা প্রকাশের নির্দেশ বহাল রেখেছে। উল্লেখ্য, মামলার জেরে চাকরি পেয়েও হারিয়েছেন ববিতা সরকার, তারই মামলায় এদিন ওই নির্দেশ জারি হয়। এক সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি। জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার পোস্টিং দুর্নীতির অভিযোগ উঠল প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি জেলবন্দী মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার এই দুর্নীতি তদন্তে সিবিআইকে যুক্ত করল আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যে সিবিআইয়ের দুই আধিকারিক আদালতে পৌঁছন। তাঁদের এই মামলায় জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করার নির্দেশ দেন বিচারপতি। পাচার হওয়া নাবালিকাকে উদ্ধার মামলায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের। পক্সো আইনের মামলায় কেস ডায়েরিতে নির্যাতিতের ছবি সহ নাম লেখার ঘটনা। বাগাবাড়ি থানা অতি জঘন্য কাজ করেছে। আইসি তদন্তকারীকে অফিসারকে সাসপেন্ড ও এফআইআর দায়ের করার নির্দেশ বিধাননগরের কমিশনারকে। 4 সপ্তাহ পর রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের। নাবালিকাকে পাচারের পর উদ্ধার করেন তার প্রেমিক, অথচ পুলিশ তাকে অভিযুক্ত হিসাবে গ্রেফতার করে। প্রসঙ্গত, অনিল সর্দার ধৃত, তাকে হাইকোর্ট জামিন দেয়। তলব করা হয় আইসি ও আইওকে। 24 মার্চ 16 বছরের নাবালিকা নিখোঁজ হয়, বন্ধুর বাড়ি যাওয়ার কথা বলে বের হয় তিনি। মেয়ে নিখোঁজের আশঙ্কায় মার অভিযোগ দায়ের করে, পরে নাবালিকাকে তিলজলা থেকে উদ্ধার করে পুলিশ।
গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর। গুড মর্নিং কলকাতায় ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরের দিকে। সরকারি হাসপাতালে আমাকে ভর্তি করানোর করবেন না, প্রাণ ভয়ের আশঙ্কা করে মন্তব্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, তার উপর আক্রমণ হলে সরকারি হাসপাতালে নিয়ে যাবেন না, শাসক দলের উপর কোনো ভরসা নেই। যদিও এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বক্তব্য, করোনার সময় সরকারি হাসপাতালে থেকেই ভালো হয়েছিলেন তিনি, তৃণমূলের জামানায় সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা অনেক বেশি ভালো হয়েছে। এলাকার অনুষ্ঠানে ডাক না পাওয়ায় দলের বিধায়ককেই বিঁধলেন তৃণমূলের কাউন্সিলর। মঙ্গলবার সাংবাদিক ডেকে খুব উগরে দিলেন আসানসোল পুর নিগমের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। কাউন্সিলরের অভিযোগ, এলাকায় দলের বা সামাজিক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো না হওয়ায় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দেন তৃণমূল বিধায়ক। ঘটনাকে নিয়ে আসানসোল দক্ষিণের বিধায়কের দাবি, কে কাকে আমন্ত্রণ জানাবে সেটা তার ব্যাপার, বিধায়ক হিসেবে তাকে অনেক জায়গায় আমন্ত্রণ জানানো হয় না বলে দাবি বিধায়কের। দুই তৃণমূল নেতার তর্জাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানায়। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না ওই মর্মে হাইকোর্টের রক্ষা কবচ ছিল, সেই রক্ষা কবচ উঠে যাওয়ার পর মোহনপুর থানায় এফআইআর দায়ের করা হয়। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, একটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। পঞ্চায়েত ভোট, মোহনপুরের রামপুরার দুটি বুথে অপ্রীতিকর ঘটনা ঘটে, একটি রাজনৈতিক দল ব্যালট বক্স ছিনিয়ে পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। যদিও মামলা রুজু হওয়ায় নিয়ে প্রশ্ন উঠেছে, এফআইআর নিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি। হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরলেন হাওড়ার চরাপাঁচলার নির্যাতিতা বিজেপির মহিলা প্রার্থী। মঙ্গলবার নির্যাতিতাকে বাড়ি পৌঁছে দিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রবাল। এদিন প্রথমে বিজেপি নেত্রী পাঁচলা থানায় যান, পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। থানা থেকে পুলিশের নিরাপত্তায় বিজেপি প্রার্থীকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পঞ্চায়েত ভোটের দিন ওই মহিলা প্রার্থীকে ভোট কেন্দ্রে হেনস্থা ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। আতঙ্কে বেশ কিছুদিন বাড়ি ছিলেন না তিনি, আদালতে দ্বারস্থ হয় এরপরই ওই নির্দেশ হাইকোর্টের। পাশাপাশি নির্যাতিতার বাড়ির সামনে মোতায়েন পুলিশ। অশান্ত কোচবিহারের দিনহাটা বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা 1 নম্বর ব্লকের আলোকবাড়ির বাজার সংলগ্ন এলাকার ঘটনা। গুরুতর আহত অবস্থায় দুজন বিজেপি কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ও অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কোচবিহারে। আহত বিজেপি কর্মী প্রদীপ কুমার রায়ের অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূলের পক্ষ থেকে 60,000 টাকা দাবি করা হয়েছে তার কাছে। এই ঘটনায় সোমবার সন্ধেবেলা বচসা সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে। তারপর তাকে মারধর করে তৃণমূল কর্মীরা, ঘটনায় মাথা ফেটে যায় প্রদীপ কুমার রায়ের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বনগাঁর বিজেপির এক পঞ্চায়েত সদস্য। ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে, কটাক্ষ বিজেপির। উত্তর চব্বিশ পরগনা বাগদার ঘটনা, স্থানীয় সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েতের 15টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল, 3টি আসনে সিপিএম এবং 12টি আসনে পেয়েছিল বিজেপি। রণঘাট গ্রাম পঞ্চায়েতের ডাহর পোতা 12 নম্বর বুথের বিজয় বিজেপি প্রার্থী রুমা মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বনগাঁতে তৃণমূলের জেলা কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে যোগদান করলেন তৃণমূলে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি প্রার্থীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে সামিল হতেই বিজেপি ছেড়েছেন তিনি। ফের বকটুই গ্রামে আগুন আতঙ্ক, আবারও তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা। রামপুরহাট বিধানসভার বড়শাল পঞ্চায়েতের বকটুই গ্রামে তৃণমূলের সমর্থক মুর্শিদা বিবির বাড়ির চালের উপর আগুন লাগানো হয় বলে অভিযোগ। শেষ রবিবারও মুর্শিদা বিবির বাড়ির জানলাতে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠেছিল। বাড়ির জানলা দিয়ে জ্বলন্ত পতাকা ছুড়ে ফেলা হয়েছিল বাড়ির ভিতরে। দুদিন কাটতে না কাটতেই আবারও সেই একই পরিবারে আগুন লাগানোর অভিযোগ উঠল।
স্বাভাবিক ভাবেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে মুর্শিদা বিবি এবং তার পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গাদাসী দেবী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সিবিআই এর তলব প্রধান করণীকেও, তবে নিয়োগ দুর্নীতির সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই জানিয়েছেন দুজনেই। স্থানীয় সূত্রের খবর, কাটোয়ার প্রাচীন মেয়েদের স্কুলের মধ্যে অন্যতম দুর্গাদাসী দেবী বালিকা বিদ্যালয় স্কুল থেকে 2018 সালে মেল মারফত নিয়োগপত্র পাঠানো হয়েছিল মৌমিতা দত্ত নামে এক চাকরি প্রার্থীকে। অভিযোগ, মেল পাওয়ার পরও মৌমিতা একবারও স্কুলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি। শিক্ষক দুর্নীতি মামলায় একের পর এক সিবিআই তদন্ত হচ্ছে। সেই সময় মৌমিতা চক্রবর্তী নামে এক পরীক্ষার্থী একটি মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে 12ই জুলাই দুর্গাদাসী দেবী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা সরকারকে সিবিআই একটি নোটিশ পাঠায় দেখা করার জন্য। প্রথমবার হাজিরা এড়ালেও দ্বিতীয়বারে 24শে জুলাই নিজাম প্যালেসে সিবিআই এর আধিকারিকদের সঙ্গে দেখা করেন কবিতা দেবী। তাকে জেরায় উঠে আসে স্কুলের প্রধান করণিকের নামও। সোমবার সন্ধ্যাতেই নিজামে যান প্রধান করণিক বিজন সাহাও। দুজনের জবাবেই সিবিআই আধিকারিকরা সন্তুষ্ট হয়েছেন বলে দাবি প্রধান শিক্ষক এবং প্রধান করণিকের। গুড মর্নিং কলকাতা, এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।